হ্যালো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আরেকটা প্রিপেইড কার্ড নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে দারাজ প্রিপেইড কার্ড। এটা হচ্ছে দারাজ প্রিপেইড কার্ড। আপনারা যারা দারাজ প্রিপেইড কার্ড নিতে চাচ্ছেন, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই কার্ড দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন, আপনার হচ্ছে এই কার্ডের কার্ডটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে দারাজ প্রিপেইড কার্ডটা আপনি ঘরে বসেই নিতে পারবেন। এখন সব ধরনের কেনাকাটা করুন বিটসফোতে। বিটসফোতে শুধু কেনাকাটা নয়, আপনি যদি একজন বিক্রেতা হন তাহলে আপনি বিটসফো সেলার হিসেবে বিটসফোতে জয়েন করে আপনি আপনার প্রোডাক্ট বিটসফোর মাধ্যমে অনেক বেশি সেল করতে পারবেন। আপনি যদি একজন রিসেলার হন, আপনি বিটসফোতে রিসেলার হিসেবে জয়েন করে বিটসফোর অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি উপার্জন করতে পারবেন অধিক পরিমাণ টাকা। তাহলে আর দেরি কেন, এখনই জয়েন করুন বিটসফোতে। তো কিভাবে, সে বিষয়টা নিয়েই আলোচনা করব। তো প্রথমত এই কার্ডটার জন্য আপনার কোন রকম পেমেন্ট করতে হবে না, এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে এই কার্ডটা পেয়ে যাবেন। এই কার্ডটার জন্য আপনার একটা টাকাও দিতে হবে না। এবং এই দারাজ প্রিপেইড কার্ডটা হচ্ছে ইস্টার্ন ব্যাংকের বা ইবিএল ব্যাংকের। আপনারা যারা অ্যাকোয়া কার্ড ব্যবহার করছেন, লাইফস্টাইল কার্ড ব্যবহার করছেন, তারা জানেন যে ইবিএল কার্ডের সার্ভিসটা কেমন। তো এখানে তাহলে আর বলার কিছু থাকতেছে না, যেহেতু দারাজের কার্ডটাই ইবিএল এর, জাস্ট দারাজের ব্র্যান্ডিং করা এবং দারাজ এটার হচ্ছে ব্র্যান্ড। তো দারাজ ব্র্যান্ডের এই কার্ডটা আপনারা নিতে হলে সর্বপ্রথম আপনি দারাজ থেকে অনলাইনে আপনি হচ্ছে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি ডেসক্রিপশনে এটা লিংক দিয়ে দিব এবং আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো ভিউয়ার্স, এই লিংকটা আমি হচ্ছে আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এই লিংক দিয়ে ঢুকলে আপনি ডিরেক্ট এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ই কমার্স কো ব্র্যান্ডেড কার্ড। তো এখান থেকে আপনি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি হচ্ছে সিলেক্ট করবেন আপনি আসলে কী কার্ড নিতে চাচ্ছেন। তো এখানে প্রিপেইড কার্ড আছে আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড আছে। তো এই জিনিসটা হচ্ছে, এখানে একটা কথা হচ্ছে, যারা আপনার ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন, তো ক্রেডিট কার্ডের জন্য অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো এখন আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি না। আমি এখানে জাস্ট প্রিপেইড কার্ড সম্পর্কে বলতে চাচ্ছিলাম। তো এখান থেকে প্রিপেইড কার্ড সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি আপনার ব্রাঞ্চটা সিলেক্ট করবেন। তো এখানে আমার ব্রাঞ্চ হচ্ছে ঢাকা মিরপুর শেওড়াপাড়া। তো আমি এটা এখান থেকে খুঁজে বার করব। আপনি আপনার অ্যাড্রেসটা এখানে খুঁজে বের করবেন যে আপনার এখানে আপনার অ্যাড্রেস কোথায়। মুগদা মিরসরাই, তো সে মিরপুর ডিওএসএস। তো এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা খুঁজে বের করবেন। যেহেতু মিরপুর ডিওএসএস আমার থেকে কাছে, আমি মিরপুর ডিওএসএসটা আপাতত দিচ্ছি। হ্যাঁ, মিরপুর ডিওএসএস দিলাম। এবার এখানে আমি দিব হচ্ছে আমার ফুল নেম। এখানে অবশ্যই আপনার এনআইডি কার্ডের হচ্ছে যে নামটা আছে সেটা দিবেন এবং আপনার হচ্ছে পাসপোর্ট, যদি আপনি পাসপোর্ট দিয়ে হচ্ছে করতে চান তাহলে এটা বেস্ট, কারণ আপনি এনরোলমেন্ট করতে চাইলে আপনার অবশ্যই পাসপোর্ট দিতে হবে। তো আমি এখন এনআইডি কার্ড দিয়ে দেখাচ্ছি। এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে এগ্রি দিয়ে সাবমিট করবেন। মূলত আমার কার্ড তো হয়ে গেছে, আপনারা আপনাদেরকে ভিডিওর প্রথমেই দেখাইলাম যে হচ্ছে আমার কার্ড হয়ে গেছে। এগুলো জাস্ট আপনি ডকুমেন্টস ক্লিয়ার করে দিলেই আপনাকে হচ্ছে এখান থেকে মেসেজ পাঠানো হবে এবং বাকি কাজ আপনার সঙ্গে একজন ডেলিভারি ম্যান এসেই আপনার সাথে কথা বলে আপনার বাকি ডকুমেন্টস আপনার থেকে নিয়ে যাবে, যে আপনি এখানে এনআইডি দিলে আপনার থেকে এনআইডি কার্ডটা নিয়ে যাবে, অথবা যদি আপনি পাসপোর্ট দেন তো পাসপোর্টটা নিয়ে যাবে। তো আপনার এনআইডি কার্ড, দুই কপি ছবি, আপনার হচ্ছে একটা হচ্ছে ইউটিলিটি বিলের কপি এবং আপনার হচ্ছে নমিনির একটা এনআইডি কার্ডের কপি এবং নমিনির দুইটা ছবি, আপনি হচ্ছে এটা রেডি করে আপনার কাছে রেখে দিবেন। আর যদি এনরোলমেন্ট করতে চান তাহলে পাসপোর্টের কপি। তো এগুলো আপনি ডকুমেন্টসটা রেডি করে রাখবেন যেন ডেলিভারি ম্যান আসলে আপনি ইনস্ট্যান্ট দিতে পারেন। তো এই আপনার এইগুলো ফিল আপ করে আপনি সাবমিট করে দিলেই আপনার কাজ শেষ, বাকি কাজটা আপনার সঙ্গে ডেলিভারি ম্যান এসে আপনার সাথে কথা বলে চলে যাবে। তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডেসক্রিপশন থেকে এই লিঙ্কটাই ক্লিক করে ঢুকে যাবেন এবং আপনি ঘরে বসে এটার জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। তো এই ভিডিওটা দেখলেন আপনারা হচ্ছে দারাজে কিভাবে এই কার্ডটা অ্যাপ্লাই করতে হয় এবং এই কার্ডটার প্রয়োজনীয়তা আপনার কি, আপনি এই কার্ড দিয়ে কি কি করতে পারবেন। এই কার্ড দিয়ে আপনি দারাজে বুস্ট করতে পারবেন। যারা দারাজ সেলার হিসেবে কাজ করেন তারা দারাজে এই কার্ড দিয়ে বুস্ট করতে পারবেন এবং ফেসবুকে বুস্ট করতে পারবেন, ই কমার্স সাইডে বুস্ট করতে পারবেন,
এবং আপনি এটা দিয়ে দারাজে কেনাকাটা করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি দারাজে যখন এই কার্ড দিয়ে কেনাকাটা করবেন আপনার এটাতে আপনার হচ্ছে 2% আপনি ছাড় পাবেন। দারাজ প্রিপেইড কার্ড দিয়ে আপনি হচ্ছে যদি কোনো কেনাকাটা করেন তাহলে 2% ছাড় পাবেন। তো এখন কথা হচ্ছে যে দারাজ কার্ডটা তো টোটালি ফ্রি দিচ্ছে, এখানে এক্সট্রা কোনো হিডেন চার্জ আছে কিনা? হ্যাঁ, একটা হিডেন চার্জ আছে, সেটা হচ্ছে আপনারা যারা দারাজের এই কার্ডটা অ্যাপ্লাই করবেন এটার জন্য আপনার কোনো টাকার প্রয়োজন হচ্ছে না, আপনি এটা অনলাইনেই অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। এবং আপনার যে ডকুমেন্টস, আপনার 2 কপি ছবি, আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আপনার হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি, এবং যদি আপনি এই কার্ড দিয়ে বুস্ট করতে চান বা প্রমোশনের জন্য এই কার্ডটা ব্যবহার করতে চান তো সেই ক্ষেত্রে মানে ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে ব্যবহার করতে চাইলে আপনার লাগবে হচ্ছে পাসপোর্টের ফটোকপি এবং আপনার বাসার ইউটিলিটি বিলের, এবং আপনি যেই বাসায় ভাড়া থাকেন সেই বাসার ইউটিলিটি বিল দিলেও সমস্যা নেই। তো আপনি যেহেতু ব্যাংকে যে এই কার্ডটা করতেছেন না তাহলে আপনি কাগজগুলো জমা দিবেন কোথায়? আপনি যখনই এটা অনলাইনে আপনি এটা অ্যাপ্লাই করবেন তখন আপনার হচ্ছে 2-1 দিনের মধ্যে একজন ডেলিভারি ম্যান, যারা আপনার এলাকায় ডেলিভারি করে, প্রোডাক্ট ডেলিভারি করে, তাদের মধ্যে একজন এসে আপনার এই ডকুমেন্টস গুলো নিয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞাসা করবে আপনি এই কার্ডটা নিতে চাচ্ছেন কিনা। তো এই ডকুমেন্টস গুলো নিয়ে যাওয়ার পরে এগুলো ব্যাংকে জমা দিবে এবং আপনার যেদিন কার্ড জমা হয়ে মানে রেডি হয়ে যাবে দারাজ থেকে এই কার্ডটা আপনার ইবিএল ব্যাংকে চলে যাবে, আপনার আপনার লোকেশনের আশেপাশে যে ইবিএল এর ব্রাঞ্চ আছে সেখানে চলে যাবে এবং আপনি সেখান থেকে এই কার্ডটা নিতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কার্ডে টাকা ঢোকানোর জন্য বা এই কার্ডটা রিচার্জ করার জন্য আপনার ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি এটা যে কোনো সিআরএম মেশিন থেকে, ইবিএল এর সিআরএম মেশিন থেকে আপনি এটাতে টাকা জমা দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।